নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। আজ বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ, আর নতুন বছর মানে কিন্তু মিষ্টি মুখ। মিষ্টি মুখ ছাড়া কখনোই কিন্তু নতুন বছর সম্পূর্ণ হবে না। আর আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের রশিদপুরের বিখ্যাত সেই দোকানে, যেখানে আপনি পেয়ে যাবেন হরেক রকম মিষ্টির সম্ভার। আর আমি দোকানের যে মালিক তার সাথেই কথা বলে নিব যে কী কী রয়েছে আজকে নববর্ষ স্পেশাল। সবার আগে নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। তো আজকে নববর্ষেতে আমাদের হলো হচ্ছে বিশেষ আকর্ষণীয়, যেমন কাঁচা আমের রসগোল্লা, ঝাল রসগোল্লা, আম সত্তর রোল, এই টুটিফুটি সন্দেশ, এই যে টুটিফুটি সন্দেশ, চকলেটি সন্দেশ, ম্যাঙ্গো কাপ, তরমুজ, বিভিন্ন রকম ফলের হলো হচ্ছে ভ্যারাইটি আছে। এছাড়াও আরও যেমন হলো জলবড়া সন্দেশ, মোদক, ক্ষীরমোহন, ক্ষীরকদম, এই ধরনের বহু বিভিন্ন রকম সন্দেশের আইটেম, এই যেমন এটা লাট্টু সন্দেশ, এরকম প্রচুর রকমেরই মিষ্টি আমাদের এখানে আছে। এটা তরমুজ মিষ্টি। এখন যুগের সাথে তাল মিলিয়ে এখন যেহেতু বারো মাসে সব কিছু ফল পাওয়া যায়, এখন সেই জন্য আমরা সবসময় যে কোনো আইটেম, যেমন হলো হচ্ছে শীতকালেও আমাদের কাছে হলো হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা আমরা করেছি, এই গরমের মধ্যেও ম্যাঙ্গো রসগোল্লা, এখন ম্যাঙ্গোর ফ্লেভারটা ভালোই লাগবে। সেই রকম এই যে টুটিফুটি সন্দেশ, লোককে এখন নতুন স্বাদে দিতে পারলে সকলেই এখন নতুন কিছু ভালো এক্সেপ্ট করে, সেই জন্যই এখন নতুনত্ব একটু আইটেমগুলো রেখেছি। আমাদের বর্ধমানের কারিগরও আছে, লোকালও আছে। হ্যাঁ এবং প্রচুর সেল আছে মাল। তো সকালবেলা আমাদের সারা রাত্রি প্রোগ্রাম ছিল কাজের, ভোরবেলা থেকে দোকান খুলেছে, দোকান থেকে কন্টিনিউ মাল বিক্রি হয়ে যাচ্ছে, যা মাল আছে সব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হলো হচ্ছে যেমন আমাদের স্পেশালি বেশি বিক্রি বলতে আমসত্ত্ব রোল, টুটিফুটি, ম্যাঙ্গো সন্দেশ, কালোজাম, অ্যাকচুয়াল হালকাতার দিনে সব ধরনের মিষ্টিই বেশি বিক্রি। তার মধ্যে বিশেষ করে আমের রসগোল্লাটা, তারপরে আমসত্ত্ব রোল, তারপরে টুটিফুটি সন্দেশ, নতুনত্ব আইটেমগুলোর এবার বিক্রিটা অনেকটাই বেশি। আমাদের এখানে 5 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত রেঞ্জটা ম্যাক্সিমাম রাখা হয়েছে। তাছাড়াও 20 টাকা 25 টাকা তারপর মিষ্টিও রাখা হয়, যেমন জলভরা সন্দেশ, তারপরে মোদক, এই ধরনের আইটেমও রাখা হয়, মনোহরা, এই ধরনের আইটেমগুলোও রাখা হয়। তবে বেশি 5 থেকে 15 আইটেমটার বিক্রি সবচাইতে বেশি। প্রতি বছর না প্রতি বছরের থেকে এইবারে মিষ্টির বিক্রি আমাদের অনেকটাই বেশি। এই কারণে আমাদের মিষ্টির সবার আগে আইটেম যেরকম ভ্যারাইটি দেখছেন, সেই সঙ্গে এইগুলোর টেস্টও অনেকটাই বেশি, যার জন্য কাস্টমার রেসপন্সও ভালোই দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা হুগলির সন্দেশের স্বাদ এই দোকানে এসে পাই, জলভরা খুব ভালো, সন্দেশের অনেক রকম প্রকার আমরা এখানে পাই এবং সবকটি সুন্দর। কালিয়াগঞ্জে একটা নতুন রকমের মিষ্টির দোকানের আকাল ছিল, দু মাথায় দুটো দোকান, আমাদের সেই আকালটা ঘুচিয়ে দিচ্ছে, মিষ্টি নিয়ে মিষ্টি মুখে মিষ্টি ভাবে নতুন বছরটা কাটুক, এটাই সবার কাছে চাই। এই জন্যই আমি সারাদিন কাটাবো বই পড়ে, নতুন বই না পুরনো বই নতুন করে পড়ে। আমি ওটাই পারি, আর কিছু পারি না, ওই আমার সেরা বন্ধু। তো আমার বই হলেই ভালো লাগে, তবে আজকে আমি পড়ছি আমার একদম ছেলেবেলায় পড়া একটা বই আবার করে ধরলাম নতুন করে। আসলে আমি পাহাড়ে জঙ্গলের মানুষ, আজকে আমি কোয়েলের কাছে পড়ছি।
নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর।